your assalamu alaikum welcome back to my channel nahar kitchen ajke recipe ekti beef recipe ami apnader shonge share korbo sorishar tel diye goru mangsho rannar recipe ei beef curry ta khete onek mojar hoye thake tahole cholun recipe ti shuru kora jak ami ekhane 1/3 cup porimane সরিষার তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিব একটা চেরা তেজপাতা তিনটা শুকনো মরিচ লবঙ্গ দারুচিনি এলাচ এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি সুন্দর সুঘ্রাণ বের হলে তখন আমি এতে দিয়ে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে এখন আমি একটু লাল করে ভেজে নিব প্যাজ কুচি ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ জিরা বাটা আমি এই বাটাগুলো একসঙ্গে করে দিয়ে দিলাম এখন এই বাটা মশলাগুলো খুব ভালো মতো ভুনে নিব আর বাটা মশলা দিয়ে রান্না করা খাবারগুলো খুব মজার হয়ে থাকে এখন এতে আমি দিয়ে দিব হলুদ হাফ চামচ পরিমাণে মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন আমি এখানে এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন আমি মশলাগুলোকে আরেকটু ভালো মতো কষিয়ে নিব যে কোনো খাবার মশলাটা যত বেশি কষানো হয় বা ভুনা করা হয় খাবারটা ঠিক ততটাই মজা হয়ে থাকে মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন আমি এতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি মাংসের টুকরাগুলো একটু বড় সাইজের কাটা আছে সরিষার তেল দিয়ে রান্না করা গরুর মাংসে অন্যরকম একটা ঘ্রাণ বের হয় আমি মাংসটাকে এখন মশলার মধ্যে খুব ভালো মতো কষিয়ে নিব সময় নিয়ে কষিয়ে নেবেন মাংসের মধ্যে এরি মধ্যে তেল উঠে এসেছে আমি মাংসটা ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে নিয়েছিলাম আমি এখন পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় এখন আমি ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো এটাকে রান্না করব তারপরে আবার ঢাকনাটা তুলে যখন এটা ভুনা ভুনা হয়ে আসবে তখন আমি এটাকে ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে গরু মাংসগুলো দিয়ে দিলাম আমি প্রেসার কুকারে মাত্র 3টা সিটি দিয়ে থেকে নামিয়ে নিব আমি দিয়ে দিচ্ছি ভিজে রাখা গরুর মাংস যাতে আমার সময়টা বাঁচে এজন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর আপনারা চুলায় করতে চাইলে 20-25 মিনিট জ্বাল করলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে একটু গরম মশলা দিয়ে ধীরে ধীরে আমি ঢাকনাটা আটকে দিয়ে দিব Bye.
হয়ে গেল সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না।